লোকটা সুন্দর ছিল না কালো ছিল যারা জানেন তারা বলেন লোকটা সুন্দর ছিল না কালো ছিল কিন্তু লোকটা বড় ভালো ছিল কালো ছিল কিন্তু লোকটা বড় ভালো ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু সুন্দর ছিলেন না কালো ছিলেন কালো ছিলেন কিন্তু লোকটা বড় ভালো ছিল আমার নবীজি জান্নাতে গেছে সেই জায়গায় গিয়ে শুনে টক টক আওয়াজ হয় আমার নবীজি ডাক দিয়া বলেন জিবরাইল রে জান্নাতে আসলাম আমি হাঁটার আওয়াজ পাই কার জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহু জমিন দিয়ে হাঁটে আর বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতে এসে পৌঁছে যায় আল্লাহর তৈরি জান্নাতে এসে বেলালের আওয়াজ চলে আসে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেয় আজান দেওয়ার সময় তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর জায়গায় আশহাদু বলতেন কারণ তার জিহ্বায় পেরাক মারছিল উমাইয়া পেরাক মারছিল যাতে করে আল্লাহর নাম না বলতে পারে মদিনাতুল মুনাওয়ারায় এই যে এবার যখন নামাজে গিয়েছিলাম ফজরের জামাত সেখানে আজান হয় ছয় ওয়াক্ত আজান হয় বাংলাদেশে আজান হয় পাঁচ ওয়াক্ত সেখানে হয় কত ওয়াক্ত ছয় ওয়াক্ত অর্থাৎ সেখানে তাহাজ্জুদের নামাজের আজানও আলাদাভাবে দেওয়া হয় তো তাহাজ্জুদের আজান দিলেই আমরা হোটেল থেকে হোটেলের সাথে আমরা বের হয়ে যেতাম মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতাম নামাজের জন্য ফজরের নামাজের জন্য তাহাজ্জুদ পড়ে এরপরে ফজরের নামাজের প্রস্তুতি নেওয়ার আগে বাংলাদেশ তো টাইম নির্ধারণ করা থাকে বিশেষ একটা নামাজের সময়ের সূচি দেওয়া থাকে সেখানে আলাদা সূচির দরকার হয় না কারণ হচ্ছে যখন ওয়াক্ত হয়ে যায় আজান দিয়ে দেয় আজান দেওয়ার পাঁচ মিনিট দশ মিনিট পরেই নামাজ শুরু করে দেয় ফজরের আজান দিচ্ছে মুয়াজ্জিন আমি আজানটা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম আজান শুনতে 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 দুই লাইন শোনার পরেই যখন নাকি আশহাদুর জায়গায় গেছে ওই মুয়াজ্জিন দেখি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমি কই বেলাল কে আবার এসে বলো নাকি মদিনায় আল্লাহু আকবার বলেন আমি আমার পেজে সে আজানটা আবার দিয়েছিলাম আমি আজানটা ভিডিও করতেছিলাম আবার যে আজানটা রেখে দিই আজানটা খুব ভালো লাগতেছিল আমার তো আজানটা সে আশহাদু বলতেছিল আমি চিন্তা করলাম সেই বেলালের মতো আজান দেয় কেন এরকম আজান তো দিত বেলাল বেলাল আশহাদু বলতে পারতো না বলতো আশহাদু কেন এই যে পেরাক মারছিল এই জন্য সে সেই উচ্চারণ করতে পারতো না নবীজির কাছে কিছু লোকেরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ বেলালের চেয়ে কত সুন্দর কণ্ঠ হলো আজ তাদেরকে আজান দিতে দেন আমার নবীজি জানে বেলালের আজানটাই সুন্দর আমার নবী পছন্দ করে আল্লাহ পছন্দ করে কিন্তু সেটা সবাই বুঝে উঠতে পারে নাই যে আশহাদু বেলাল বলে এটা যে আল্লাহর কাছে এত পছন্দ এটা বুঝতে পারে নাই বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে ওনাকে অব্যাহত দেওয়া হলে পরে আরেকজন সুরেলা কণ্ঠের মুয়াজ্জিনকে দেওয়া হলো আজান দিলেন কিন্তু আল্লাহ পাক বলেন জিবরাইল তুমি আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি মসজিদে আজান কি হয় নাই নবীজি বললেন জিবরাইল আজান তো হইছে বরং আজকের আজান বড় শুদ্ধ আজান হইছে সুরেলা কণ্ঠে আজান হইছে জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান যদিও সুরেলা কণ্ঠে হইছে আজান যদিও শুদ্ধ বসেই হয়েছে কিন্তু আজানের ধ্বনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় নাই যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশি আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ আজিম পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছবে না বেলাল খুব কষ্ট পাইছিল বেলাল কাঁদতে ছিল বেলালকে আমার নবী ডাক দিলেন বেলাল রে তোমার সম্মান কমে নাই তোমার সম্মান আরো বাড়ছে কারণ যার আজান দেওয়ার লাগে আল্লাহ সরাসরি নির্দেশ দিছে এখন তার দামটা কমছে না বাড়ছে যখন বাড়ছে না কমছে বাড়ছে সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছেলের মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা বেলালকে সালাম দিয়েছেন সালাম মালাকুল মউত এসে বলল বেলাল রে আল্লাহ তোমার সালাম দিছে সুবহানাল্লাহ কিন্তু বেলাল মৃত্যুর সময় হয়ে গেছে এখন আর কোনো সময় নাই সময় নাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো
মৃত্যু সময় হয়ে গেলে পরে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও ইদা জাআ আজালুহুম লা ইসতাখিরুনা সাআতান ওয়ালা ইসতাকদিমুন মৃত্যুর সময় হয়ে গেলে পরে এক সেকেন্ড আগেও না পরেও না সময় হয়ে গেছে ওই সময় যদি কোনো নাফরমান ব্যক্তি বলে মালাকুল মউতরে আমার সমস্ত বিঘা বিঘা জমি তোমরা লিখে দিয়ে দিব মালাকুল মউত বলে বিঘা বিঘা জমি কেন তমাম পৃথিবীটা দিয়ে দিলেও এক সেকেন্ড সময় হবে বেলাল প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর সময় হয়ে গেছে আর সময় দেওয়া হবে না বেলাল কয় মালাকুল মউত তুমি আমার চিনো আল্লাহু আকবার বলেন তুমি আমার চিনো আমি সেই বেলাল যেই বেলাল শহীদ হওয়ার জন্য অনেক আগেই প্রস্তুতি ছিল প্রস্তুত নিয়ে রেখেছিলাম আরে নবীজি বলেছেন শহীদের মৃত্যু যার হবে তার মৃত্যুর যন্ত্রণা হবে না ফিলিস্তিনে হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে হৃদয়ে তো কিছু কষ্ট আছে কিন্তু আমার হৃদয়ে যতটা কষ্ট তার চেয়ে বেশি আনন্দ কেন আনন্দ জানেন সেই আনন্দের কথাটা আমি বলতে গিয়ে গতকালকেও গাজীপুর মৌচাক মাহফিলে টাঙ্গাইল দুটি মাহফিলে আমি বলেছিলাম আনন্দটা এই জন্য ফিলিস্তিনের এক লোক এই মুহূর্তে ক্লান্তি লগ্নে মুসলমানের ক্লান্তি লগ্নে বাইতুল মুকদ্দাসের মানুষের ক্লান্তি লগ্নে মিষ্টি বিতরণ করছিলেন কিছু লোক জিজ্ঞাসা করলো আপনি মিষ্টি বিতরণ করছেন তো এই সময় যখন মানুষ খাবারই পাচ্ছে না বলল আমার যত সন্তান আছে একটা সন্তান বাকি রেখে বাকি সবগুলো সন্তান আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়ে গেছে এই জন্য সে খুশি কারণ শহীদ হলে তো জান্নাত নিশ্চিত 100% জান্নাত সুবহানাল্লাহ কবর যেতে দেরি হবে জান্নাতে আল্লাহ পাক দিতে দেরি করবে এইজন্য সাহাবা কেরামদের নবীজি যখন জিজ্ঞাসা করতেন তোমাদের কি প্রয়োজন তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হই সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার শহীদের মৃত্যু বড় কামনা ছিল আমার কিন্তু হলো না এখন এই মুহূর্তে আমি চার রাকাত নামাজ পড়তে চাই আল্লাহ বলেন মালাকুল মউত আমার বেলাল তোমার পছন্দের বান্দা বেলালের আব্বার বেলালের অনুরোধ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম নামাজের চার রাকাত নামাজের শেষ শেষ যাই বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুটা হয়ে গেল যে কথা বলতে চাই বেলাল কালো ছিল বেলাল কালো ছিল কিন্তু তার দামটা আল্লাহর কাছে কম ছিল না বেশি ছিল বেশি ছিল কেন অনেক সুন্দর হওয়ার কারণে টাকা পয়সা বেশি হওয়ার কারণে নেতা হওয়ার কারণে তাহলে কেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন কালো আর সুন্দর দিয়ে আমি মাপি না লম্বার খাটো দিয়ে আমি মাপি না টাকা পয়সা কার বেশি আছে কে রিকশা চালক কে ভ্যান চালক কে কৃষি কে দিন মজুর আমি আল্লাহ এটা দিয়ে মাপি না বেলালের কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই নাই কিন্তু বেলালের হাঁটার আওয়াজ জান্নাতে চলে যায় বেলালকে আল্লাহ সালাম দেয় বেলালকে আল্লাহ আজানের জন্য পারমিশন দেয় বেলালকে আল্লাহ জান্নাতি বানায় দেয় বেলালের আব্দার আল্লাহ মঞ্জুর করে নেয় কেন কেন বেলাল সুন্দর ছিল এই জন্য না বেলাল ধনী ছিল এই জন্য না বেলাল কালো কিন্তু আল্লাহ বলেন আমার কাছে তোমাদের দাম তখন থাকবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমার অন্তরে যখন আমার ভয় বেশি থাকবে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমার ভালোবাসা যখন তোমার অন্তরে সবচেয়ে বেশি থাকবে আমি আল্লাহ তোমাকে এত কাছে টেনে নেব আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা خوف عليهم ولا هم يحزنون আমার বন্ধু যদি হয়ে যেতে পারো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়াতেও শান্তি কবরে আসার সাথে সাথে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান তা আমাদের কঠিন ময়দানে হিসাব দিতে হবে না বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব কিন্তু থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভালোবাসা ভয় এবং ভালোবাসা দুইটাই থাকতে হবে এবার আসুন যেই কথা বলতেছিলাম বেলাল কালো দাম তার বেশি বেলাল কালো নামাজ না পড়ে বিজয় চাইলে বিজয় হবে নামাজ পড়ে বিজয় চাইতে হবে আজকে দুঃখ হয় যে আমরা ফিলিস্তিনের বিজয় চাই ফজরের নামাজের সময় উঠি না আমাদের লেবাসে সুন্নত নাই আমাদের জীবনের জীবন পরিচালনার ক্ষেত্রে সাধারণ বিষয়গুলোই আমরা মানতে পারি না আর বলি ফিলিস্তিনের বিজয় হোক বিজয় হোক এই বিজয় হোক স্লোগান দিলেই বিজয় হবে না বরং এই জমিনে আল্লাহ আমাদের হাতেই রাজত্ব দিবেন কিন্তু আল্লাহর গোলামিটা পরিপূর্ণ করতে হবে অর্ধেক না পরিপূর্ণ
ادخلوا في السرم كافا পরিপূর্ণ করতে হবে এবার আসুন অল্প সময়ে কথা শেষ করব ভূমিকা বলতে বলতে লম্বা সময় চলে যায় আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমানের 6 নম্বর আয়াত কোন সূরা বলেন তো এগুলা মুখস্থ করেন আপনারা তো খেলোয়াড়ের নাম পারেন নায়ক নায়িকার নাম পারেন কিন্তু কোরআন শরীফের সূরা কয়টা আর এই সূরাগুলোর নাম কি তা বললে হয়তো অনেকেই পারবেন না সূরার নাম কি বলেন সূরা লোকমান লোকমান হাকিম এইরকম ভাবে লোকমান হাকিম তিনি হলেন কৃতদাস চাকর আচ্ছা চাকর কথাটা শুনলে কি একটু কেমন লাগে না চাকর ঠিক না বলেন কেমন লাগে আর কি সাধারণত চাকর বা ছাগলের রাখাল ছিল ছাগলের রাখাল গিরি করে আর কেমন কিন্তু না মালিকের দরবারে মানুষ গিয়ে হাজিরা দেয় না লোকমান হাকিম বাড়িতে চলে আসে তখন লোকমান হাকিমের বাড়ি ঘেরাও করে অসংখ্য মানুষ ভিড় করে সুবহানাল্লাহ কারণ বেলাল এই লোকমান হাকিমের কথা আল্লাহ এতটা পছন্দ হইছে আচ্ছা বলেন তো আল্লাহ কোরআন নাযিল করছে কোরআনে কারো ধার করা কথা দেওয়ার দরকার ছিল রিং করে হাওলাত করে কোনো কথা কোরআন দেওয়ার দরকার আছে নাই কিন্তু আল্লাহ বলেন আরে লোকমান হাকিমের কথা আমার এতটা পছন্দ হইছে লোকমান হাকিম যা বলছে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য এই কথাগুলো আমি কোরআনে কোট করে দিলাম যাতে করে সবার জন্য সবক হিসেবে থাকে সবাই যেন লোকমান হাকিমের কথা থেকে শিক্ষা নিতে পারে আল্লাহু আকবার এখন সূরা লোকমানের কথা বলতে গিয়ে অনেক কথা বললাম এখন সূরা লোকমানের শানে নুজুল আছে আলাদা আবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শানে নুজুল আছে আলাদা الله 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 الله